জনসম্মুখে একে একে 108টি ডিম পারল কাছি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে দিনে দুপুরে সৈকতের বালিয়াড়িতে এসে জনসম্মুখে একটি সামুদ্রিক কাছিম 108টি ডিম পারল। এই প্রথম এমন বিরল ঘটনা দেখেছেন বলে জানালেন কেউ কেউ। পরে ডিমগুলো বালিয়াড়িতে চাপা দিয়ে পুনরায় আবারও ফিরে গেল সাগরে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্ট মার্টিন পশ্চিম সৈকতে সাগর থেকে একটি সামুদ্রিক কচ্ছপ পাথরের স্তূপের উপর দিয়ে উঠে আসে বালিয়াড়িতে। কুকুরের আক্রমণ ও মানুষের ভয় উপেক্ষা করে কচ্ছপটি এসে থামে বালিয়াড়িতে বসানো একটি কিটকটের পাশে। বালিয়াড়িতে 2 ফুট গভীর গর্ত করে কচ্ছপটি সে গর্তে 2.5 ঘন্টায় একে একে 108টি ডিম পারে। এরপর আবার পা দিয়ে বালু টেনে গর্তটি ভরাট করে বিকেলে কচ্ছপটি ফিরে যায় সাগরে। পরিবেশবাদীরা জানান, গত এক যুগে দ্বীপের কোথাও দিনের বেলায় কচ্ছপকে ডিম পারতে দেখেননি কেউ। শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ 2.5 ঘন্টা কচ্ছপের আশেপাশে দাঁড়িয়ে ডিম পারার দুর্লভ দৃশ্য উপভোগ করেন কিছু মানুষ। হয়ে গেল দিনের বেলায় কোনো কাছে এই প্রথম। আমরা এই ডিমগুলো সংগ্রহ করে আমাদের ইচ্ছাকে আমরা এই দিচ্ছি এবং আমাদের কচ্ছপকে সংরক্ষণ করেছি। এগুলো যখন বাচ্চা করবে আবার আমরা কচ্ছপ সংরক্ষণ প্রতিষ্ঠানের সুপারভাইজার মাহি আলম সোহাগ বলেন, বেশ কয়েক বছর ধরে সেন্ট মার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছেন। এ সময় 1,250টিরও বেশি কচ্ছপের প্রায় 12,000 ডিম সংগ্রহ করেছেন। কিন্তু দিনের বেলায় লোকজনের কোলাহল আছে এমন সৈকতে মা কচ্ছপকে প্রকাশ্যে ডিম পারতে দেখা যায়নি। কচ্ছপটি একসঙ্গে 108টি ডিম পারে, যা গর্ত থেকে তুলে পরিবেশ অধিদপ্তরের হ্যাচারিতে সংরক্ষণ করেছেন। 2 মাস পর ডিমগুলো থেকে বাচ্চা বেরোবে, তখন বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হবে। ফারিহা তাসরিন, চ্যানেল আর এন নিউজ।